পাসপোর্ট প্রতিটা নাগরিকের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন পাসপোর্ট করতে যাই তখন আমাদেরকে নানান ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। এই ঝামেলা থেকে কিছুটা হলে আপনাকে রক্ষা দেবে এই অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস চেক। আপনি যখন একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন কিংবা আপনি যখন একটি পুরাতন পাসপোর্ট রিনিউ করার জন্য দিবেন তখন এটা রেডি হওয়ার জন্য বা প্রিন্ট হওয়ার আগে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যায়। এটার জন্য আপনাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, 7 দিন, 21 দিন কিংবা 1 মাস, এরকম একটা আপনাকে ডেট দেওয়া হয়। এই ডেটের আগে আমরা জানতে পারতাম না আমাদের পাসপোর্টটি এখন কি অবস্থায় রয়েছে, কিন্তু আপনি যদি এই অনলাইনের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন আপনার পাসপোর্টটি কি পর্যায়ে রয়েছে। আপনি যদি নতুন পাসপোর্ট করে থাকেন তাহলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন এখন পাসপোর্টটি কোথায় কিংবা পরবর্তী কোন ধাপে যাবে, কিংবা আপনার পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা, কিংবা আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়েছে কিনা, কিংবা ডেলিভারির জন্য রেডি কিনা, এসব তথ্য আপনি প্রতিদিন আপডেটের মাধ্যমে আপনি জানতে পারবেন। এটা জানার জন্য আপনাকে অবশ্যই অনলাইন পাসপোর্ট চেকে যেতে হবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আপনি আপনার নতুন পাসপোর্ট কিংবা রিনিউ পাসপোর্টের অবস্থান কিভাবে জানবেন। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটা কথা আরো মনে করিয়ে দিই, যারা নতুন পাসপোর্ট করবেন অবশ্যই সাদা জামা পরে যাবেন না, তাহলে কিন্তু ছবি তুলতে পারবেন না। পাসপোর্ট স্ট্যাটাস চেকের জন্য আপনাকে কম্পিউটার কিংবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স কিংবা অপেরা মিনি কিংবা সাফারি কিংবা ইউসি ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার থেকে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। আমি এখানে গুগল ক্রোম ওপেন করলাম। তারপরে এখানে অ্যাড্রেস বারে আপনি লিখবেন www.passport.gov.bd। এই অ্যাড্রেস যাবেন, তারপরে এন্টার দিবেন। তারপর আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আসার পরে আপনি বিভিন্ন ইনফরমেশন আপনি দেখতে পারবেন, হোম আছে, এখানে ফর্ম ডাউনলোড আছে, আরও অনেক কিছু আছে, এটা আপনি একটু চেক করে নেবেন। তারপর আপনি এখানে যেখানে দেখতেছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ। এই এনরোলমেন্ট আইডি আপনি কোথায় পাবেন সেটা পাওয়ার জন্য আপনি যখন পাসপোর্ট করতে দিবেন তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে, এরকম একটি স্লিপ দেওয়া হবে। এই ডেলিভারি স্লিপে আপনার সব ইনফরমেশন আছে, আপনার পাসপোর্ট ডেলিভারির সম্ভাব্য ডেট কত সেটা দেওয়া আছে। যা হোক, এখানে উপরে ডান কোনায় এরকম একটা আইডি আছে, এটা হচ্ছে এনরোলমেন্ট আইডি। এই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এই আইডিটা দিলাম। এআইডি দেওয়ার পরে আপনার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ, পাসপোর্ট ইনফরমেশনের যেটা দিয়েছিলেন সেটা আপনাকে এখানে বসাতে হবে। তো এটা বসানোর জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ক্যালেন্ডার আসবে। ক্যালেন্ডার থেকে প্রথমে আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে বসাবেন। এখানে আপনি কিবোর্ড দিয়ে টাইপ করে দিলে হবে কিংবা এদিকে স্ক্রল করে উপর নিচ নামালেও আপনি এটা লিখতে পারবেন। তারপরে এখানে মান্থ অর্থাৎ মাসটা দিবেন, যে মাসে আপনার ডেট অফ বার্থ সেটা আপনি এখানে দিবেন। তারপরে দেওয়ার পরে এখান থেকে ডেটটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে দেখুন এভাবে চলে এসছে। এভাবে চলে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন একটি ক্যাপচা এন্ট্রি আছে, এটা কি আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। ক্যাপচা এন্ট্রিটা বসালাম। আপনি যদি ক্যাপচা এন্ট্রি না বুঝেন অর্থাৎ ক্লিয়ার না হয় তাহলে যে এখানে রিফ্রেশ দিবেন, তাহলে আরেকটি ক্যাপচা এখানে আসবে, তারপর আপনি ওটা বসাবেন। তাহলে আমি এখানে এই ক্যাপচাটা বসাবো, E-A-Z-7-J। এটা বসানোর পরে এখানে আমি সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে নিচে দেখতে পারবেন প্রথমে এনরোলমেন্ট আইডি, তারপরে স্ট্যাটাস, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। আমি সিকিউরিটির জন্য এগুলো এখানে ঢেকে দিয়েছি, তবে আপনি এখানে আপনার এখানে সব ইনফরমেশন দেখতে পারবেন। তো যাই হোক, আপনি যদি এই স্ট্যাটাসে আসেন তখন আপনার পাসপোর্টটি কী অবস্থায় আছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি এখানে একটি দেখতেছেন, সেটা হচ্ছে পেন্ডিং ইনভেস্টিগেশন ইন সেন্ট্রাল, অর্থাৎ সেন্ট্রাল ইনভেস্টিগেশনের জন্য পেন্ডিংয়ে আছে। তো এটা দেখুন পেন্ডিং ফর পুলিশ অ্যাপ্রুভাল, পুলিশ অ্যাপ্রুভালের জন্য এটা পেন্ডিংয়ে আছে, এভাবে আপনি দেখতে পারবেন। তাহলে দেখুন, তারপরে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন এখন এই অবস্থায় আছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন ইন প্রিন্টিং, ইন প্রিন্টিংয়ে আছে আপনার পাসপোর্টটা।
এভাবে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করে নেবেন। পাসপোর্ট চেকের ক্ষেত্রে আপনার ছোট্ট এই ট্রিক্সটি কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন।